সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এন টিভি নিয়মিত আয়োজন মার্কেট আছে আমি হাসিব হাসান আপনাদের সাথে আছি দর্শক আজকে আমাদের সাথে দুজন অতিথি আছেন যারা শিক্ষকতা করেন এবং অর্থনীতি বিশ্লেষণ করেন আছেন অর্থনীতিবিদ অধ্যাপক সাদ হাসানুল আলম স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে আরও আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সালাউদ্দিন চৌধুরী যিনি একজন চার্টার অ্যাকাউন্টেন্ট সাধন ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি দর্শক আমাদের সাথে যোগ দিতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আমাদের সাথে সম্পৃক্ত হয়ে আপনারা যে কোনো প্রশ্ন থাকলে সেটি করতে পারেন অথবা আপনাদের কোনো মতামত থাকলে সেটি আমাদের সাথে শেয়ার করতে পারেন প্রয়াস ভাই অর্থনীতি যে এখন যে জায়গায় দাঁড়িয়ে তার সাথে আমরা যদি এখন ক্যাপিটাল মার্কেট মানি মার্কেট নিয়ে কম্পেয়ার করি অবশ্যই বলবেন সেটি হয়তো কাঙ্ক্ষিত পর্যায়ে নেই কিন্তু অন্যান্য সেক্টর যেগুলো আপনি দেখেন যে ক্যাপিটাল মার্কেট যখন ভালো ছিল দু হাজার সাত আট নয় দশ তখন আপনার ল্যান্ড আপনি রিয়েল এস্টেট বলতে পুরো সেক্টর অনেক ভালো ছিল এবং এই সেক্টরের সাথে রিলেটেড যে বাকি সেক্টরগুলো সবগুলোই কিন্তু খুব ভালো অবস্থা ছিল এখন ক্যাপিটাল মার্কেট খারাপ থাকার কারণে আপনি দেখেন রিয়েল এস্টেটের ভ্যালু ফ্ল্যাটের ভ্যালু কমে গেছে ল্যান্ডের ভ্যালু বিশেষ করে বড়ো বড়ো শহরগুলোতে অনেক পড়ে গেছে এই সেক্টরগুলোর সাথে যারা সম্পৃক্ত তাদের একটা অভিযোগ যে তারা কাঙ্ক্ষিত লোন পাচ্ছে না ইন্টারেস্ট অনেক বেশি অর্থাৎ ক্যাপিটাল মার্কেটের সাথে সাথে যে অন্যান্য সেক্টরগুলো এটা সম্পৃক্ত সেই বিষয়টি আমরা কখনো দেখি না আমরা শুধু ক্যাপিটাল মার্কেটের এইটি ক্যাপ ক্যালকুলেশন করি যে এখানে গুটি কয়েক লোক আছেন বত্রিশ লাখ অ্যাকাউন্ট থাকলেও তারা বেশিরভাগই আইপিও আবেদন করেন বাকি যারা ছয় সাত লাখ আট লাখ লোক আছেন তারা আসলে সরাসরি সম্পৃক্ত না অর্থাৎ এখানে যেভাবে মনোযোগ দেওয়া দরকার সেটি দেয়া হচ্ছে না হয়নি গত আট বছরে আপনার কি মনে হয় যে এখন সে সময়টা এসেছে অথবা দেয়ালে পিঠ থেকে গেছে এখানে যারা আছেন তাদেরকে যদি এখন সহায়তা করা না হয় পলিসি সাপোর্ট দেওয়া না হয় তাহলে হয়তো এই সেক্টরে ক্যাপিটাল মার্কেটটা একটা আরও এমন খারাপ পর্যায়ে পৌঁছে যাবে যেখান থেকে ব্যাক করা টাফ এটি কি মনে হয় কিনা আপনার আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে আপনাকে এবং আপনাদের দর্শকদেরকে সালাম শুভেচ্ছা আপনি কিন্তু আপনি কিন্তু অ্যাঙ্করের জায়গা থেকে বসে খুব কঠিন একটা প্রশ্ন আমাদের দিকে ঠেলে দিয়েছেন এবং এটা জটিল প্রশ্ন সহজ করে যদি আমি উত্তর দিতে হয় সেটা হচ্ছে ক্যাপিটাল মার্কেটে যে কিছুটা আপনার বুলিশ বিয়ারিশ বা কখনো ভালো কখনো খারাপ দৈন্যদশার সাথে আপনি ডেভেলপমেন্ট সেক্টর মানে আমি আমাদের রিয়েল এস্টেটের আমাদের আরো অন্যান্য আপনার আভ্যন্তরীণ শিল্পায়নের রিয়েল এস্টেটের সাথে আপনি দেখেন সিরামিক্স প্লাস্টিক থেকে শুরু করে আর অন্য লোকাল ইন্ডাস্ট্রিগুলো আপনার সেভাবে স্বাস্থ্যবান সেভাবে লোকাল ইন্ডাস্ট্রিগুলো স্বাস্থ্যবান হতে পারেনি কিন্তু আমি এখানে একটি একটি করে যদি বলি যেমন ডেভেলপারদের কথা ডেভেলপারদের ক্ষেত্রে যে মার্কেটের যে অবস্থা এখন খারাপ এটা ক্যাপিটাল মার্কেট একটি কারণ হলেও কিন্তু এখানে আরও তিনটি চারটি বড় বড় কারণ আছে সেটা হচ্ছে যে ডেভেলপারদেরকে ডেভেলপারদেরকে ভূমি দখলকারী ভূমি দস্যু ডেভেলপাররা এই ধরনের একটা ইমেজ তাদের হয়েছে এবং শুধু ক্যাপিটাল মার্কেট না সরকারের অনেকগুলো পলিসি ডেভেলপারদের স্বার্থবিরোধী সো ডেভেলপাররা অনেকেই এবং তাদের অ্যাপেক্স বডি তাদের অ্যাপেক্স বডির আমি আমি কোনো কিছু যেহেতু লুকাই না আমিও কিন্তু একজন খুব ছোটো ডেভেলপার তো সো এই ডেভেলপারদের যেটা অ্যাপেক্স বডি তারা সরকারের সঙ্গে বিশেষ করে গত সরকারের গত আবলে আপনার বেশি দেন দরবার করতে পারেনি এদের একটা ভূমিদস্যু ধরনের ইমেজ থাকার কারণে সো এটার থেকে ওদেরকে বেরিয়ে আসতে হবে এবং বিশেষ করে তাদের অ্যাপেস বোর্ডির নেতৃত্ব থেকে যাদের ভূমি দর্শী বোনার বদনামি আছে তাদেরকে সরাতে হবে আর অ্যাট দ্য সেম টাইম সরকারকেও কিছুটা পলিসি করতে চেঞ্জ করতে হবে ইনক্লুডিং দি শেয়ার মার্কেট এখন আমি আমা আমি নাম বলছি না আমি আড়াই হাজার টাকা কস্টিংয়ের অ্যাপার্টমেন্ট অনেক কোম্পানিকে আট হাজার টাকা করে বেচতে দেখেছি তো সো ওটা কিন্তু খুব সুখকর জিনিস না অর্থাৎ যে জিনিসটা এই জাবরাবাদের জন্য অনেক ভালো এটা ওপেন ইকোনমিতে এটা তো মার্কেট ঠিক করবে যে কোন প্রাইস হবে এখন আপনি দেখেন এখনো কিন্তু তিন হাজার টাকায় ঢাকার আশেপাশে ফ্ল্যাট পাওয়া যায় আবার বিশ হাজার থেকে তিরিশ হাজার টাকাও কিন্তু পাওয়া যাচ্ছে কি বিক্রি হচ্ছে আপনি যদি শান্তা সাউথ ব্রিজ বে এদের অ্যাপার্টমেন্ট দেখেন এগুলো কিন্তু মানে একটা শ্রেণীর জন্য তারা তৈরি করছে ২০ থেকে ত্রিশ হাজার টাকায় এগুলো বিক্রিও হয়ে যাচ্ছে দেখেন মার্কেট আসলে ঠিক করবে যে প্রোডাক্ট মিডল ক্লাস প্রোডাক্ট লো ক্লাস লো এন্ড প্রোডাক্ট থাকবেই কিন্তু আমি একই প্রোডাক্টের কথা বলতেছি যে গুলশন বনানিতে এখন যেখানে আপনি বারো থেকে আঠারো হাজার টাকা অ্যাপার্টমেন্ট পাবেন ভালো সে অ্যাপার্টমেন্টে তখন দাম হয়ে গেছিল আঠাইশ থেকে আরো বেশি 30 40 হাজার ক্ষেত্রে যে দামটা কমেছে এটা বাজার খারাপ হয়েছে বলতে আমি রাজি নই আমি বলতে চাচ্ছি যে এটা মার্কেট কারেকশন হয়েছে এই যে একটা রিয়েল এস্টেট সেক্টরে যে বুম হয়েছিল সেই বুমটা আপনারা কারেকশন হয়েছে আরেকটা জিনিস আপনাকে জানাই তথাগতই বড় লোকরা করত গই তারা একটা কথা আমাকে বলতো যে ভাই আ কিসের ব্যবসা করবেন জায়গা হচ্ছে সোনা জায়গা কিনের এবং ব্যাংকার কাছে দিয়ে আবার টাকা বের করেন তো এই জিনিসটি যেহেতু একটু নিয়ন্ত্রিত হয়ে গেছে যে জায়গা আপনি যে দামেই ধরেছেন কাঠাপতি ও তারপর দেখবেন যে ছমাস পুরোটা বেড়ে গেছে এখন এটা তো একটা সুস্থ অবস্থা না তারা করেছে কি জানেন শুধু জায়গা কিনেছে ব্যাংকের কাছে গিয়ে লোন ওভার ও ওভার ভ্যালু করে টাকা নিয়েছে ডবল আবার জায়গা কিনেছে আবার জায়গা কিনে আবার ব্যাংকের কাছে গেছে সো টোটাল একটা বুম দেখা গেছিলো তো সব কিছু মিলে আমি কিন্তু জানুয়ারি মাসে এই মাসে এসে এই রাজনীতিবিদদের ব্যাখ্যা বন্দনা অনেক কিছু হতে পারে জনতার চাওয়া পাওয়া কি জনতার চাওয়া পাওয়ার সাথে রাজনীতিবিদদের চাওয়া পাওয়ার অনেক পার্থক্য থাকবে রাজনীতিবিদদের চেয়ারে যেতে না পারলে তারা রাগ করবে এখন শেয়ার মার্কেটে এই যে একটু ভালো দিক দেখছেন যে সাড়ে তিনশো চারশো কোটি টাকার থেকে হাজার কোটি টাকা এগারোশো কোটি টাকা পার হয়েছে গতকালকে আবার কিছুটা কমেছে আটশো সাড়ে আটশো আমি মনে করছি যে জনতা আশা নিয়ে এগিয়ে আসছে অর্থাৎ বর্তমান সরকার রাজনৈতিকভাবে আপনার এই হরতাল পড়তালের ফেস করবে না এই ধরনের একটা আশা কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বলেন বা বাংলাদেশ ব্যাংক বলেন বা অন্যান্য জায়গায় বলেন এমন কোনো ভিজিবল পরিবর্তন হয়নি যে যে ভিজিবল পজিটিভ জিনিসটা আমরা শেয়ার মার্কেটে দেখতে পাচ্ছি সেটা কিন্তু জনগণের নতুন বছরের শেখা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে নতুন আশা যে মনে হচ্ছে উনি ডেভেলপমেন্টের জন্য উমার নিজের স্টাইলে ওনার মডেলে উনি আগাবেন এই এই জন্যই এটা একটু আমরা পজিটিভ দেখছি এবং আমি এটাকে সাধুবাদ জানাচ্ছি ভাই যে মার্কেটের যে গতিটা আমরা দেখছি এটি প্রত্যাশিত ছিল অনেকেই বলছেন এবং এটি আরও এখান থেকে আরও ভালোর দিকে যাবে এটি সবাই আশা করছেন কিন্তু আমি যে কথাটা প্রাস জিজ্ঞেস করলাম সেই একই জায়গায় ঘুরে ফিরে আসতে হয় ক্যাপিটাল মার্কেট অর্থনীতিতে প্রভাব ফেলে না কোনো বড় ধরনের কোনো ইতিবাচক প্রভাব ফেলে না এটি বলে আসছেন এই সর মানে বর্তমান রাজনৈতিক দল তারা যে এর আগের সরকারে ছিল সেখানে বড় বড় নেতৃত্বে যারা ছিলেন অর্থ মন্ত্রণালয়ের যারা তারাই এগুলো বলেছেন কিন্তু শেষের দিকে এসে আবার চেঞ্জ করেছেন কিন্তু বর্তমান অর্থমন্ত্রী নিয়ে সবার প্রত্যাশা তৈরি হয়েছে অ্যাটলিস্ট তিনি বুঝবেন যে ক্যাপিটাল মার্কেট অর্থনীতিতে কতটা ভূমিকা রাখেন এবং সেই ক্ষেত্রে এই ক্যাপিটাল মার্কেট যে ব্যাংকের চেয়ে বেশি ভূমিকা রাখতে পারে অর্থনীতিতে সেই জায়গাটা তিনি নিয়ে যাবেন কিন্তু সেটার জন্য নিতে গেলে সবার আগে পলিসি সাপোর্ট দরকার যেটা মাইক্রো লেভেলে না ম্যাক্রো লেভেলে পলিসি সাপোর্ট দরকার সেই পলিসি সাপোর্ট কি এই ক্যাপিটাল মার্কেটের যে অ্যাসোসিয়েশনগুলো আছে তারা তৈরি করে দিবে নাকি এটা একটি সমন্বিতভাবে একটি সমন্বিতভাবে একটি চেষ্টার দরকার কিংবা অর্থ উদ্যোগ নিতে হবে যে কেন অন্যান্য দেশে মানে যে ইকোনমি তার চেয়ে ক্যাপিটাল মার্কেট আরো অনেক বেশি আগায় আর আমাদের দেশে এখানে মানে অনেক ক্যাপিটাল মার্কেট যে অর্থনীতিতে ভূমিকা রাখে সেটি মানুষ জানে না আপনি অনেকগুলাই আসলে যথার্থ স্টেটমেন্ট দিচ্ছেন তো সবগুলাই ঠিক এই স্টেটমেন্টগুলা প্রথমে আমি একটু বলি যে হাউজিং সাইট যেটা বলতেছিলেন আপনি আসলে আমাদের যারা ইন্ডিভিজুয়াল বলে আমরা যারা একটা দেশের পপুলেশন এদের একটা বেসিক নিড হচ্ছে হাউজিং কিন্তু ওয়ান অফ বেসিক নিডস সব দেশে দেখবেন হাউজিং বেসিক নিড এটাকে একটা টলারেবল লেভেলে রাখতে হয় বাট যেটা বলছিল দুই হাজার দশ সালে যখন মার্কেট খুব ভালো করতেছিল তখন কিন্তু রিয়েল এসেট সেক্টরটা অনেক বেশি বুম পজিশানে ছিল বাট এটাও অনেকে আমরা বলতেছিলাম যে আসলে ইট ওয়াজ ওভার যেটা উনিও বলছেন যে এটা আসলেই মার্কেটটা ওই সময় যে রিয়েল সেক্টর এটা আসলে কিছু আন অ্যাবনর্মাল প্রফিট করতেছিল সাম ডেভেলপের বাট কিছু সমস্যা বসে আমাদের মতো খুব হেভিলি পপুলেটেড কান্ট্রিতে যে আসলে টু লিমিটেড সো যার কারণে পপুলেশনের ডিমান্ড বাড়বে আপনি যেটা বলছেন মার্কেট ফোর্স উইল মাইন বাট সেখানেও একটা রেশনাল থাকতে হবে প্রফিট বি মানে রেশনাল ও নর্মাল প্রফিট আর্ন করা উচিত আমার কাছে মনে হচ্ছিল আসলে এই মার্কেটটা ওভার মানে ব্যালুড ছিল যেটা প্রাইসিংটা অনেক ইনফ্লেটেড ছিল এটা মনে হয় আসলে একটা কারেকশান দরকার ছিল আসলে যদি বলেন এখনও যে যদি দেখেন যে আপনি যেটা বললেন যে বিশ হাজার বাইশ হাজার পাওয়া যাচ্ছে তিন হাজারও পাওয়া যাচ্ছে বাট স্টিল আপনি যদি দেখেন যে যেটা আমরা বলতেছিলাম যে মার্কেটে আসলে যেটা হচ্ছে যে সমস্যাটা কি হয়তো ফ্ল্যাট বিক্রি কমে গেছে আমরা দেখতেছি ওভার দ্য ইয়ার্স বারবার ডেভেলপ বলতেছে আমাদের বিক্রি হচ্ছে না কতগুলো কারণ আছে এখানে ফ্ল্যাট বিক্রি হচ্ছে না বিকজ আসলে কি তাহলে মানুষের হাতে টাকা নেয় এই জিনিসটা

দুশো টাকার আশেপাশে আমি যতটুকু মনে পড়ে সেই অনুযায়ী এটি শেয়ারটার প্রাইস এখন চারশো উনষাট টাকা পঞ্চাশ পয়সা এবং আজকে কোনো বিক্রেতা নেই তো এটি নিঃসন্দেহে একটি ভালো কোম্পানি কিন্তু প্রাইস যতটা সেই তুলনায় এটি ভালো কিনা সেই প্রশ্ন কিন্তু থাকে এবং এটি আপনি যারা মার্কেট এক্সপার্ট আছে তাদের সাথে আলোচনা করে আপনি নিজেই বের করতে পারবেন যে এটি এখন কোন অবস্থানে আছে তো যেটা বলতেছিলাম যে রিয়েল এস্টেট সেক্টরে আসলে কিছু কারেকশন দরকার ছিল আর মনে হয় এখন যে প্রাইস আছে ইজ নট ইট লাক ডেড যে ডেভেলপাররা প্রফিট করতে পারবে না মার্জিন এখন স্টিল ইস এ গুড মার্জিন সো বাট ইস্যুটা হচ্ছে পিপুল আর বেসিক্যালি যেটা আমরা দেখছিলাম দশ সালের দিকে যেভাবে ইয়ে হচ্ছিলো ট্র্যাড হচ্ছিলো ওভাবে ট্রেড হচ্ছিলো আপনি একটু বলছিলেন যে হ্যাঁ বাংলাদেশে এটা তো সমস্যা যখন দেশটা ডেভেলপ হচ্ছে ওয়েলটা হচ্ছে কিছু পিপল কনসেনট্রেটেড হয়েছে বারবার বলা হচ্ছিল ইনকাম ইন বাড়লে দ্যাজ আ মেন প্রবলেম মানে ইকোনমির অ্যাজ এ হোল বাড়োর জন্য যদি সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্যু করতে হয় ব্যাটার ইকোনমি ইস্যু করতে হয় ওটা একটু অ্যাড্রেস করতে হবে এটা ওয়ান অফ দ্য ম্যাকু লেভেলের ইস্যু যে ইনকাম ইন এখন বিশ হাজার বাইশ হাজার দামে চিন্তা করেন ফ্ল্যাট বিক্রি হচ্ছে আবার আমরা অনেক লোক আছে তিন চার হাজার রেটও কিনতে পারতেছে না তার মানে পিপুল আর দেয় সাম পিপুল আর দেয় বিকজ ওয়েলটা কনসেনট্রেটেড হয়ে যাচ্ছে তো দ্যাট ই দা ওয়ান অফ দি ইশ্যু আসলে আমরা এখন কারেন্টলি এখন এটা দেখা যাচ্ছে আমাদের ইকোনোমিটা বাড়তেছে ইনকাম ইকুলেটিটা এটা ম্যাকু লেভেলের ইস্যু ওই দিক থেকে হয়তো অ্যাড্রেস করতে হবে আরেকটা বললেন যে এটার সাথে আরেকটা যেটা ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড অনেকগুলো ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিগুলো রিলেটেড ডেফিনেটলি যেহেতু মার্কেটটা একটু ইয়ে হয়ে গেছে একটু কম্পারিটিভলি ডাল হয়েছে এখন এটার সাথে সিমেন্ট আছে স্টিল আছে সেটা আমি অনেকগুলো ইন্ডাস্ট্রিগুলো রিলেটেড সো হ্যাজ এ হোল এটাও ঠিক যে ওয়েল এই মার্কেটটা যদি ভালো করে আর ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড অনেকগুলো ইন্ডাস্ট্রি ভালো করবে সো হ্যাজ এ হল আমার মনে হয় একে দিক থেকে যদি কিছু অলরেডি বলছি কিছু পলিসি দেয়ার কিছু ইমেজ তৈরি হয়েছে খারাপ ইমেজ এগুলোতে বের হয়ে চলে আসতে হবে বাট এটা বোঝাতে হবে যে না আমরা মানে নর্মালি যেটা হয় যে আমরা কনজিউমার ফ্রেন্ডলি তাহলে হয়তো এই জিনিসটা আসবে না যে এটা কিন্তু আসলেই ঠিক যে বলছে যে আসলে এরকম একটা ইমেজ তৈরি আছে ডেভেলপারদের সবার না বাট কিছু ডেভেলপার এরকম আছে সো এটা যেগুলো একটা নেগেটিভ মেসেজ দেয় এটাই যদি বেরোয়া যাওয়া যায় তো ডেফিনেটলি আমার মনে হয় ইন্ডাস্ট্রা ভালো করবে আরও ভালো করবে কারণ আমাদের মতো একটা এত বেশি ডেন্সলি পপুলেটেড কান্ট্রি বা এটা হাউজিংটা এটা বাড়তে হবে মানে এটা ভালো অবস্থা আসতে হবে বিকজ এটা তো ওয়ান অফ বেসিক নিডস সো দ্যাট শুড বি দে আর কিটা বলছেন যে এটা আসলে আনফর্চুনেট খুবই আনফর্চুনেট যে আমরা আমি বিভিন্ন আপনি যদি বাইরে বিভিন্ন অনেক রিসার্চ দেখেন অ্যাকাডেমিক রিসার্চ দেখেন দেখবেন ওদের জিডিপি গ্রোথের সাথে একটা ডেভেলপমেন্ট যে ক্যাপিটাল মার্কেটের যে রিলেশন যে রিসার্চ অ্যাকাডেমিক রিসার্চে দেখা যায় যে না কেডুরাল মার্কেট ইজ প্লেইং এ রোল তারই ইকোনমিক ডেভেলপমেন্টে বাট বাংলাদেশে বল যত রিসার্চ হয়েছে এখানেও ফাইন্ডিংসটা এরকমই জেনারেল যে ফাইন্ডিং যে আসলে কোনো রুল প্লে করতেছে না কোনো রুল দেখা যাচ্ছে না এখানে এখন প্রশ্ন হচ্ছে রুল কেমনে দেখা যাবে ইকোনমি গ্রোথ হচ্ছে বাট কেপিটাল মার্কেট খারাপ হচ্ছে ইনভার্স রিলেশনশিপ এটা উল্টা হচ্ছে দ্যাট ইজ হ্যাভেনিং মানে ইভার্স মানে ইফেক্ট এটা তো হওয়ার হচ্ছে পজিটিভ ইফেক্ট সো এটা খুবই আনফর্চুনেট ডেফিনেটলি এখানে ম্যাক্রো লেভেল থেকে শুরু করে পলিসি মেকার যারা আছেন তারা কি বুঝতে পারছেন না বিষয়টা আমাদের আগের বারও ধরেন চিন্তা করেন যে আমরা শেষের দিকে এসে বারবার বলতেছিল কিন্তু আমাদের এটা এই জায়গায় আসবো আমি আপনি যদি একটু বলেন কারণ আমরা দেখেছি আমরা দেখেছি যে আপনার এই সরকারের সাথে আপনার সম্পৃক্ততা ছিল হয়তো এখনো আছে আপনি সরকারেরই মনোনীত দুটি ব্যাংকে ছিলেন এবং একটি প্রাইভেট বড় ব্যাঙ্কেও ছিলেন একটি ইন্স্যুরেন্সেও ছিলেন তো এই কারণে আপনার কি মনে হয় যে এই যে শেষের দিকে অর্থমন্ত্রীর যে বক্তব্য ছিল প্রাক্তন অর্থমন্ত্রী তার বক্তব্য কি রাজনৈতিক ছিল কারণ বক্তব্য তিনি দিয়েছেন কিন্তু কিন্তু পলিসির যে সাপোর্টগুলো স্টেক হোল্ডাররা চেয়েছেন ঢাকার স্টক এক্সচেঞ্জ থেকে শুরু করে বিএসএসি সেই পলিসি সাপোর্ট কিন্তু এখন পর্যন্ত আসে নাই আর এখন যে ক্যাপিটাল মার্কেটটা বাড়ছে সেটি কিন্তু একদমই সাধারণ মানুষ এখানে নতুন করে ইনভেস্ট করছে কোনো ধরনের পলিসি সাপোর্ট নাই এবং অনেকেই বলছেন যে এই পলিসি সাপোর্ট ছাড়া এটি করবে না এখানে ফল করতে বাধ্য দেখেন আমাকে আপনি খুব বক্র কথায় নিয়ে আসতেছেন আমাদের সাবেক অর্থমন্ত্রী উনি জ্ঞানী মানুষ কিন্তু আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনি যদি অর্থনীতির সবচেয়ে বেস্ট প্রফেসরকে নিয়ে আসেন সে লোটাস কামাদার মতন পারফর্ম করতে পারবে না কারণ লোটাস কামাল ভাই বা আমরা আমাদের জন্ম ইন্ডাস্ট্রিস্টের কোলে আমি পাঁচ বছর বয়স থেকে বাপকে ব্যবসা ব্যবসা করতে দেখেছি পঁচিশ বছর বয়স থেকে নিজে ব্যবসা করেছি এবং ব্যবসা প্রশাসনে ডিগ্রি অর্জন করেছি ব্যবসা প্রশাসনে পঁয়ত্রিশ বছর পড়িয়েছি ব্যবসা প্রশাসনে ব্যবসা ব্যবসা ব্যাংক বিমা সবগুলোতে সাধারণ বিমা রূপালী ব্যাংক ইসলামী ব্যাঙ্ক সবগুলো ব্যাঙ্কে ছিলাম তাই আমার পরিস্থিতি বোঝা আর অর্থ সাবেক অর্থমন্ত্রীর পরিস্থিতি বোঝা এক নয় যেমন দুটো কথা বলি সেই মার্কেটটা এস্টেট মার্কেটটা যা হয়েছিল ভিতরের কথাটা আমি আজকে জনগণের জন্য বলতেছি এখন কিন্তু রিয়েল এস্টেট আবার কাজ কাজ শুরু হচ্ছে কেন হচ্ছে এখানে একটা ডেডলক হয়েছিল যেমন আমি আপনাকে মনে করিয়ে দিই যে এইটি নাইন নাইনটিন দিকে এই বনানিতে সব রিয়েল এস্টেটের যেগুলো এমওইউ হচ্ছিলো সিক্সটি ফোরটি তার মানে ফোরটি পার্সেন্ট পাবে ল্যান্ড ওনার সিক্সটি পার্সেন্ট পাবে ডেভেলপার পরবর্তীতে যখন দুই হাজার দশের দিকে আসলো তখন সেভেন্টি থার্টি তার মানে সেভেন্টি পার্সেন্ট পাবে ল্যান্ড থার্টি পার্সেন্ট অপোজিট পিরামিড তারপর আমি এখন টাকার অংকে হিসাব করে দেখাই দশ হাজার টাকা স্কোয়ার ফিটের যে অ্যাপার্টমেন্টটা বিক্রি হবে সেখানে যদি সাত হাজার টাকা সেভেন্টি আপনি লেনও আমাকে দিয়ে দেন তাহলে ওই ব্যাটা চুরি করা ছাড়া করে করা ছাড়া কথা দিয়ে কথা ভাঙা ছাড়া সে কি করে জিনিসটা করবে তাই যখন এটা কালেকশন হয়ে গেছে ওরা বলছে না যে ও ওরা তো চুক্তি করে ফেলেছে চুক্তি করে ফেলাতে অ্যামইও ভাঙতে পারতেছে না এবং এমই ও বাড়ি ল্যান্ড ওলাররাও নতুন এমই করছে না যে ঠিক আছে আমাকে ফিফটি পার্সেন্ট দাও এটার জন্য বছর পাঁচ এক ছয় এক সাত এক সময় লেগেছে দুই হাজার বারো থেকে এই দুই হাজার এখন কিন্তু ওই ড্যাডলক ওই ড্যাড লক চলে গেছে তো যেমন আমি আপনাকে বলি এই যে মিরপুর ডি এই যে ছয় হাজার প্লাস মাইনাস ইজ দি ম্যাক্সিমাম অ্যাপার্টমেন্ট প্রাইস কিন্তু ওখানেও সেভেন্ট চুক্তি হয়েছে তারপরে সেভেন্টি থার্টি সেই সামরিক অফিসার পাবে তো এই কথাগুলো আচ্ছা তারপরে এখানে বিমাতাসুলভ আচরণ হয়েছে ওই ভূমিত সুরা ওগুলো বলতে নাই যে আপনার শেয়ার মার্কেট থেকে কিন্তু রিয়েল এস্টেট ডেভেলপাররা টাকা তুলতে কেউ পারে নাই ব্যাংক থেকে তারা লোন নাই কিন্তু তারা ক্যাপিটাল মার্কেট থেকে তুলতে পারে না কিন্তু ক্যাপিটাল মার্কেটের কারণে তাদের বিজনেস বেড়েছে বিক্রি বেড়েছে আমি স্বীকার করছি এখন আপনি দেখেন যে ওই সময় যে পরিমাণ বিক্রি ছিল তার চেয়ে এখন অনেক কমে গেছে কিন্তু আপনাকে আপনি অ্যাঙ্কর আপনাকে অ্যাপার্টমেন্ট কেনার জন্য ব্যাংক যদি ফাইন্যান্স না করে যেটা কম্পিটিটিভ তারা বন্ধ রাখছিল এখনও কোন কোন আপনার লিজিং কোম্পানি শুরু করছে অর্থাৎ অ্যাপার্টমেন্ট ডেভেলপারকে তো লোন দিচ্ছেই না কারণ ওটাকে বানারেবল বিজনেস মনে করতেছে ব্যাঙ্কগুলো অর্থাৎ আমি বলতে চাচ্ছি গত গত বছরের আগে পাঁচ ছয় বছর ব্যাঙ্কগুলো ফাইন্যান্স করে নেই রিয়েল এস্টেট ডেভেলপদেরকে এক অ্যাপার্টমেন্ট কিনতেও ফাইন্যান্স করে নাই তাহলে কোনো ব্যাংক যে সেক্টরে সহযোগিতা করতে সম্পূর্ণ অপারক শেষ সেটা তো কলাপস করবেই তো আমি সেই জন্যই বলতে চাচ্ছি যে এগুলো কিন্তু আমরা অতিক্রম করেছি আমরা এখন নতুনভাবে শুরু করছি আর একটা জিনিস আমি বারবার আপনি বলতে চাচ্ছেন আঠাশ হাজার তেইশ হাজার টাকা বাংলাদেশে পঁচিশ হাজার টাকা স্কোয়ার ফিটে অ্যাপার্টমেন্ট ম্যাক্সিমাম বিক্রি হয়েছে পঁচিশ হাজার কিন্তু বাংলাদেশে আড়াই কোটি অ্যাপার্টমেন্টের সম্ভাবনা আছে যদি আমরা ওইটাকে কস্ট প্লাস প্রাইসিং আনতে পারি অর্থাৎ ষোলো কোটি মানুষের দেশে কমপক্ষে দুই কোটি অ্যাপার্টমেন্ট বিক্রি হবে কিন্তু গুলশন বন্দানিতে যেগুলো প্রাসাদ করা হয়েছে প্রাসাদ সম অ্যাপার্টমেন্ট তৈরি করা হয়েছে ওগুলো নিয়ে আমরা ভাবতে রাজি নই কারণ ওই মার্কেটটা স্যাচুরেটেড হয়ে গেছে দুর্নীতি করে যারা এগুলো করেছে তারা আর করছে না তারপরে আপনার ওই যে দুর্নীতির টাকাকে হলে যায়ে করা সাজা করার জন্য যেটা ছিল ফিফটিন বি ওটাও উঠে গেছে তো সো এখন ওই দুর্নীতি দশ পনেরোটা বিশটা আপনাদেরও মিডিয়া জগতের অনেকের নাকি শুনছি অ্যাপার্টমেন্ট ঢাকাছি ডঙে আছে তো জার্নালিস্টদেরও শিক্ষকদের থাকতে পারে তো সো ওইগুলো শেষ ওই মার্কেটটা স্যাচুরেটেড এখন মিডল ক্লাস এবং লোয়ার মিডল ক্লাস মানুষের জন্য আমাদেরকে অ্যাপার্টমেন্ট দিতে হবে যেটা ভেরি মাছ পসিবল ভাই আপনার এই পলিসির এই যে আসবো আমি একটু সালাউদ্দিন ভাই কাছ থেকে তারকে ছোটো আগে জানতে চাই যে কি ধরনের পলিসি নিলে ক্যাপিটাল মার্কেটটা দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে আপনারা যদি মোটা দাগে কিছু আপনারা তো রিসার্চ করেন আপনাদের কি ধরনের গবেষণায় উঠে এসেছে এই যে এই পলিসি নেওয়া যেতে পারে কারণ দেখা যাচ্ছে যে যে স্টেক হোল্ডাররা আছেন তারা যে দাবিগুলো নেওয়া হয় সে দাবিগুলো বড় কোনো দাবি না দেখা যাচ্ছে এ মার্চেন্ট ব্যাংকার্সরাও যা করছেন ব্রোকাররা তাই করছেন কিংবা বিএসএসসি থেকে ফাইনাল যেটি দেয়া হচ্ছে তাও অলমোস্ট কাছাকাছি কিন্তু এগুলো আপনাদের বাইরে কিছু আছে কি না হ্যাঁ ভাই যেটা মূল আমি প্রায় সময় বলি আমাদের মার্কেটের যদি পলিসি কথা বলেন আমরা বারবার বলি যে কয়েক বছর ধরে পলিসি কিন্তু কম আসা হয় আনে নাই পলিসি হিসাব দিয়ে সমস্যা এক জায়গাতে পলিসিসটা প্রপারলি ইমপ্লিমেন্টেশন হচ্ছে কি না বাংলাদেশে বারবার বলি আমার মার্কেট মূল উইকনেসটা শুধু একটা কথা বলি মূল উইকনেসটা দেখেন মার্কেটে ইনভেস্টাররা ফর এক্সাম্পল যে রিটেল ইনভেস্টররা চিন্তা করেন সে কখনো কনফিডেন্স পাচ্ছে না আপনি বারবার বলেন যে সমস্যাটা এক জায়গাতেই যে আমার প্রত্যেকটা ইনফরমেশন মার্কেটটা চলতেছে গুজবের ভিত্তিতে প্রত্যেকটা ইনফরমেশন মার্কেটে আসার আগে অনেকেই জেনে যাচ্ছে অনেকে না কিছু পেপল জেনে যাচ্ছে সে এটা নিয়ে ট্রেড করতেছে দিনের শেষে গিয়ে ওই গুজবটা সত্যি হচ্ছে তার মানে কি এখানে ইনসাইড ইনফরমেশন এগুলো তো ক্লিয়ার এগুলো কিন্তু এরকম না যে ধরেন ফার্দার রিসার্চ দরকার ইস্যুস আর আইডেন্টিফাইড যে আপনি যদি বলেন যে আমার প্রত্যেকটা ইনফরমেশন যদি এটা গুজবটা সত্যি হচ্ছে তার মানে মার্কেটের এটা তো বড় উইকনেস যে আপনি এই প্রত্যেকটা ইনসাইড ইনফরমেশন জেনারেল পাবলিক আসার আগেই চলে আসতেছে যদি এরকম র্যান্ডমলি হয়তো এটা সব দেশে হয় কিছু র্যান্ডমলি হয় বাট আমার দেশে কি হচ্ছে প্রত্যেকটা স্টেটমেন্টস মার্কেটে আসার আগে আপনি কি যাচ্ছেন ইনসাইডার ইনফরমেশন এটা 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 করতে হবে হবে মানে বন্ধ যাচ্ছে আরেকটা ইস্যু আছে আমি এটা বলতেছি আমার কোন জায়গাতে ইয়ে করতে আরেকটা হচ্ছে এটা একটা ইস্যু আরেকটা হচ্ছে আপনি দেখেন যে মার্কেট গত কয়েকদিনও দেখেন আমার মার্কেটটা আমরা এক্সপেক্টেড করতেছিলাম যে ওয়েল মার্কেট আন্ডারভ্যালুড হয়ে গেছে অনেক এটা বাড়বে সো ফান্ডামেন্টাল অনেক কোম্পানি প্রাইস বাড়তেছে বাট স্টিল সবসময় দেখবেন স্টিল যদি কয়েকদিন ট্রেডও দেখেন স্টিল কিছু ফান্ডামেন্টালি খুব খারাপ কোম্পানি তার প্রাইস স্টিল বাড়তেছে ইস্যুটা এক জায়গাতেই এখানে এটা আমরা অনেক সময় বলছি এটা বারবার বলা হয়েছে সবাই জানে ইস্যুটা যে এখানে আপনার হাতে টাকা থাকলে কিছু ভালো অ্যামাউন্ট থাকলে ইউ ক্যান প্লে ইন দ্য মার্কেট সো এইটা যদি আপনি প্রবালিয়া ইস্যু বলছি আমি এখানে একটা হচ্ছে আপনার ইনসাইড ইনফরমেশনটা সত্যি হয়ে যাচ্ছে মানে হান্ড্রেড পার্সেন্ট ইনফরমেশনটা আগে চলে আসতেছে আরেকটা হচ্ছে যতক্ষণ আপনি হ্যাঁ যদি বলেন যে তাহলে এরকম কি ফান্ডামেন্টাল কোম্পানির প্রাইসের পাশাপাশি যেগুলো ফান্ডাল ভালো না এগুলো প্রাইস কোনো দেশে বাড়ে না সেখানেও হয় মার্কেটটা আসলে ওয়ান অফ দ্য একটা আসপেক্ট হচ্ছে ম্যানিপুলেশন হয় এখানে স্পেকুলেশন হয় সব মার্কেটেই বাট সেটা হয়তো দুইটা তিনটা কোম্পানির ক্ষেত্রে আমাদের দেশে কি হয় এটা ফ্রিকুয়েন্টলি সব সময় মার্কেট যখন এক জগল সব ফান্ডামেন্ট খারাপ করতেছে তখন স্টিল সাম কোম্পানি ভালো করতেছে বিকজ ওই বলেছি কিছু লোকের এত টাকা থাকলেই সে যদি চিন্তা করে আমি আগামী দুই তিন মাসে এত টাকা বানাবো ইউ ক্যান মেক দ্যাট এই জায়গাতে দুইটা জায়গা এই জায়গাতে যদি আমি অ্যাড্রেস করতে না পারি স্টিল আপনি যতই পলিসি ফরমুলেশন নেন যতই কিছুই নেন এই এই জুটো থেকে অ্যাড্রেস করেন এই মার্কেটটা ভালো করে আমি একটু জিজ্ঞেস করতে চাই আপনি যে মার্কেট বলতে যেখানে ক্রেতা এবং বিক্রেতা থাকবে ক্রেতা যদি ভালো প্রোডাক্ট পায় সে বাড়তি দাম দিয়েও হয়তো কিনতে রাজি এখন আমাদের দেশে এটি হচ্ছে স্টক মার্কেট নট ক্যাপিটাল মার্কেট এখানে শুধু শেয়ার কেনাবেচা হয় আর অন্য কোনো প্রোডাক্ট নেই অর্থাৎ আপনি এখানে ক্রেতা আকৃষ্ট করতে পারছেন না এক দ্বিতীয় ক্রেতা আকৃষ্ট করতে হলে যেমন অন্য প্রোডাক্ট লাগবে পাশাপাশি ভালো স্টকও দরকার সে ভালো স্টকের জন্য ভালো কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করা দরকার এখানে বিএসএিসির একার পক্ষে আসলে সম্ভব না কারণ তারাও দেখেছে যে সরকারের হস্তক্ষেপ তারা চাচ্ছেন কারণ আইন তাদের একার পক্ষে না তারা একা ভালো কোম্পানিগুলোকে নিয়ে আসতে পারে না অন্যদিকে ভালো কোম্পানি যদি না আসে অন্য প্রোডাক্ট ডিভেঞ্চার বন্ড যদি না থাকে তাহলে কি কারণে আপনার মানুষ টাকা নিয়ে আসবে আপনার মতো একজন যিনি বললেন আপনার মতো একজন অধ্যাপক এত বছর ধরে আপনি শিক্ষকতা করছেন অর্থনীতি বিশ্লেষণ করছেন আপনি যদি দেখেন যে ক্যাপিটাল মার্কেটের এই অবস্থা আপনি কি আপনার সঞ্চয় সারা জীবনের সঞ্চয় এখানে নিয়ে আসবেন বা আনলেও কতটুকু আনবেন তো এই দুটো বিষয় করে কি ধরনের পলিসি সাপোর্ট দেয়া যেতে পারে সালাউদ্দিন ভাই বললেন কিন্তু সেই পলিসি সাপোর্টটা দেয়া হতে পারে এখন যে পরিস্থিতি দাঁড়িয়ে আছে কিংবা এটি দরকার কিনা দেখেন সাপোর্ট সবসময় দরকার এবং যেগুলো পলিসি আছে দরকার আপনার কথা দানাই পান না করে আমি দুটো ভাগ করে দেবো এখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে খুব ডাইনামিক কিছু কমিশনার আসছে তারা চেষ্টা করতেছে কিন্তু এখানে যেহেতু সমস্যাটা তিন ক্যাটাগরির সেহেতু শুধু ওয়াচডগ চেষ্টা করলেও কিছু করতে পারবে না আমি প্রিয় অ্যাঙ্কর আপনাকে যদি প্রশ্ন করি যে পৃথিবীর সব জায়গায় পৃথিবীর সব জায়গায় শেয়ার মার্কেট বা মার্কেটের যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে ব্যাংকে টাকা রাখলে যদি আপনি দশ পার্সেন্ট পান ব্যাংকে টাকা রাখলে তাহলে আপনার আমরা মনে করি যে ব্যাংকে টেন এখন ছয় নয় হওয়াতে ওই যে ছয় নয় ব্যাংকের একটা ছয় পার্সেন্ট বা মনে করেন বিভিন্ন লিজিং কোম্পানি নয় পার্সেন্ট দশ পার্সেন্ট দিচ্ছে তাহলে শেয়ার মার্কেট থেকে আপনার প্রত্যাশাটা কি শেয়ার মার্কেট থেকে আপনার কি উচিত হবে বছরে থার্টি পার্সেন্টের বেশি দশ কোটি টাকা তিন কোটি টাকা দশ লাখ টাকা তিন লাখ টাকা কিন্তু আপনি এখানে দেখেন টি প্লাস টু ট্রেডিংয়ের জন্য এখানে জেড ক্যাটাগরির শেয়ার বিক্রি হচ্ছে তিন টাকা শেয়ার হঠাৎ করে দিকে ছয় টাকা হলো জ্যাড নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এখানে খুব লামি দামি কোম্পানির মধ্যেও বড় বড় গ্রুপের আপনার দেখা যাচ্ছে যে ফ্যাক্টরিটা বন্ধ ব্যাসিম্পো সিম্পো সিনথেটিক ইট দি ডোর ইজ শাট ডাউন সেরকম আরও অনেকগুলো কোম্পানি আছে ডিভিডেন্ট দিচ্ছে না এটা আমার জন্য চিন্তা না ফ্যাক্টরি দরজা বন্ধ অথবা ফ্যাক্টরি এক্সিস্টেন্ট না কিন্তু আমার ক্রেতারা সেটা কিনছে তো সো এইভাবেই উত্তেজিত হয়ে আমার অর্থমন্ত্রী এক সময় সাবেক অর্থমন্ত্রী বলেছিল যে এটা তো জুয়া সামথিং লাইক দ্যাট কিন্তু এখন জেড ক্যাটাগরি শেয়ার নিয়ে এটি কি ব্যর্থতা না তার ব্যর্থতা ছিল কি এটা এটা বাস্তবতা বলবো ব্যর্থতা না বলে অর্থনীতির একটা সেক্টর ক্যাপিটাল মার্কেট সেখানে অনিয়মের কথা তিনি মনে করে আপনার কথা অনুযায়ী যদি অনিয়মের কথা তিনি জেনে তিনি মানে বলে ফেলে এই ধরনের কথা সেটি তো তার উপরেই বর্তায় না আচ্ছা দেখেন আমি লোটাস কামাল সাহেবের কাছ থেকে এটা আশা করতে পারি

অক্ষমতা ছিল যে জ্যাড ক্যাটাগরির শেয়ারকে নিয়ে অনেক কিছু করার আছে সো আপনি কতদিন জনগণকে আপনার ঠাট ভাষায় আমি তো ছোটো ওদের হাতে কতগুলো হস কাগজ গেছে দে আর বাইক সেলিং কাগজ দি কোম্পানির ইজ নট দেয়ার কোম্পানির ট্রেড লাইসেন্সই নেই কোম্পানি আর ট্যাক্সে নেই তো আপনার এই এইটাকে নিয়েও কিন্তু শেয়ারের বাজারে যারা অর্থনীতিবিদ আছে তারা জানে জট ক্যাটাগরি থেকে আস্তে আস্তে মানুষকে কিভাবে আপনি মুক্ত করবেন সেটা চেষ্টা করা হয়নি নাম্বার 1 নাম্বার এখনো শেয়ার বাজারে 20 25 কোটি টাকা দিয়ে সিনথেসিশন করে অর্থাৎ ইন্টার হাউস ইয়া করে আপনারা কোটি টাকা দিয়ে হচ্ছে হয়তো ইন্ডিয়ায় 20 25 হাজার কোটি টাকা দিয়ে হচ্ছে হচ্ছে তো সব দেশই কম বেশি না মানুষ তো সব দেশেই মরছে কিন্তু গড়াইও আমরা বাড়াতে চাই এবং এবং অতি আমরা কমাতে চাই কিন্তু এটা আর রিয়েল এস্টেটের ক্ষেত্রে আপনাকে আমি পরিষ্কার করে বলে দিই লোটাস কামার সাহেবকে আমরা ভাইকে অ্যাডভাইস করতে চাই সেটা হচ্ছে এই হাউজিংয়ে আপনি দেখেন হাউজিংয়ে পৃথিবীতে কোথায় আপনি শুনছেন আপনার ভাই আমেরিকা গেছে কোথায় শুনছেন নগদ টাকা দিয়ে বাড়ি কিনে আমি তো পৃথিবীর কোথাও দেখি নাই তো অর্থাৎ আপনি মিনিমাম বিশ পঁচিশ বছরের বা পনেরো বছরের বা বারো বছরের এখানে আপনার যেই এখন 20 25 বছরের যদি এই ঋণটা আপনার ব্যাংক দেয় ব্যাংক তো এই ক্ষমতা রাখে না কেন ক্ষমতা রাখে আমি বলি ব্যাংক স্বল্প মেয়াদে সঞ্চয় নিয়ে দীর্ঘ মেয়াদে আমি আপনার সঙ্গে আমি আপনার সঙ্গে ডিফার করি সেটা হচ্ছে যে আপনার গুলশানের একটা অ্যাপার্টমেন্ট এই যেটা 2 আড়াই কোটি টাকা ছিল আপনার তো আছে অনেকার আছে এটা 1.5 কোটি টাকা নিচে নামে নাই সো আপনার কাছে যদি 2 কোটি টাকা দিয়ে আপনি বাড়ি কিনবেন ব্যাংক বলবে যে আমি আপনাকে 50% ফাইনান্স করব এই 50% আপনি আমাকে 10 বছরও দেবেন তো ব্যাংকের কাজ কি 20 বছরের ঋণ দেয়া তো আপনার পৃথিবীর ডিবিএস ব্যাংক হংকং সাংহাই ব্যাংক সিঙ্গাপুরে কি দুই বছরের দুই বছরের জন্য লোন দিচ্ছে যেখানে ব্যবসায়ীদেরকে এলটিআর দিচ্ছে আর এলটিআর আমার বড় ভাই গভর্নর যখন ছিল আতিউর রহমান আমি আতিউর রহমান ভাইকে বলছি যে ভাই আপনি যে পেয়াজের এলটিআর কে 3 মাস 6 মাস 9 মাস করতেছেন পেয়াজ কি 9 মাস থাকে নাকি হি ওয়াজ ডাম্প ফাউন্ডেড আমি বলছি এই ব্যবসায়ী এল ওকে আপনি রিসিপ্ট দিয়ে দিয়েছেন সে পেঁয়াজ বেশি বেশি আপনাকে টাকা দিচ্ছে পেঁয়াজকে তিন মাস থাকে তাহলে আপনি ওকে ছ মাস দিয়েছেন কেন ওয়ান হান্ড্রেড এট্টি ডেজ দিয়েছেন কেন তো সো ব্যবসায়ীকে আপনি পেঁয়াজের জন্য দুই বছরও ঋণ দিচ্ছেন হ্যাঁ যে অর্থাৎ এল করে আর কি টাকাটা সে দিচ্ছে না আর বাড়ির জন্য দুই বছর পাঁচ বছরের ঋণ দিচ্ছেন পৃথিবীর কোনো দেশে আবাসনে দশ বছরের নিচে কোনো লোন হয় না হ্যাঁ এখন ব্যাঙ্কগুলো নিজেকে সেফ রাখার জন্য যেটা করতে পারে সেটা হচ্ছে যে কেউ যদি আপনার বিশ কোটি টাকা দিয়ে অ্যাপার্টমেন্ট কিনতে চায় ওটা ডিভেলপ হতে পারে বলতে আপনাকে আমরা পাঁচ কোটি দিতে পারবো দুই কোটি টাকার অ্যাপার্টমেন্টে এক কোটি দিতে পারবে এক কোটি টাকার অ্যাপার্টমেন্টে পঞ্চাশ লাখ টাকা দিতে পারবে যতক্ষণ পর্যন্ত দীর্ঘকালীন লোনে আসবে না অর্থাৎ এখন তো ব্যাংক লোনে দিচ্ছে না তা আমি অর্থমন্ত্রীকে বলতে চাই যে অন্তত অ্যাপার্টমেন্ট কেনার জন্য লোন দেওয়াটাকে ব্যাঙ্কগুলোকে চাপ দিলে এই রিয়েল এস্টেট এবং যার সঙ্গে তিরাশিটা পণ্য তার সিমেন্ট এভাবে জড়িত এটা বম করবে এবং ক্রেডিটটা অর্থমন্ত্রীর কাছে যাবে এটা আমরা বহুবার বোঝানোর চেষ্টা করেছি যে একশোর উপরে আইটেম আছে ইন্ডাস্ট্রি আছে লিঙ্ক উইথ রিয়েল এস্টেট এবং আমি তো বলছি যে আপনাকে লোন দিতে আপনি সাংবাদিক আপনি এক কোটি টাকা দিয়ে অ্যাপার্টমেন্ট কিনতেছেন আপনাকে পঞ্চাশ লাখ টাকা দেওয়া হোক পঞ্চাশ লাখ টাকা আপনার সঞ্চয়ের থেকে বউয়ের থেকে দাদার থেকে বাপের থেকে নিয়ে আসবেন সো ব্যাঙ্ক ইজ সেফ ব্যাঙ্ক যদি শুধু ট্রেডিং করতে চায় ব্যাঙ্ক যদি শুধু আপনার ভাষায় শুধু স্বল্পকালীন বলতে চায় এই কনসেপ্টটাই তো ভুল ব্যাংক কি আপনার ব্যাংকিং বলা হয়েছে যে সব ব্যাংক পাঁচ বছরের মধ্যেই প্রফিট ঘরে হবে বা 10 বছরের ভিতরে আচ্ছা যাচ কিনলে ব্যাংক কতদিনের জন্য দিচ্ছে শিপ তো সো ইন্ডাস্ট্রি করলে ব্যাংক কতদিনের জন্য দিচ্ছে তারপরে রানিং ক্যাপিটাল শুধু বাড়াচ্ছে আর বাড়াচ্ছে শুধু আমার বাসনের জন্য আপনি কিছু সামান্য ক্যাপিটাল দিতে অসুবিধা আর এই বড় বড় লোকদেরকে আপনারা ক্যাপিটাল দিচ্ছেন রানিং ক্যাপিটাল দিচ্ছেন সেটা হচ্ছে আপনি যেটা বলছেন যে আসলে ঠিকই বলছেন আমাদের যে এখন মার্কেটের যে অবস্থা আসলে আমাদের চয়েসটা কম ইনভেস্টের সো আমার এখানে ডেফিনেটলি যেটা বললেন যে ইনভেস্ট করতে গেলে তাহলে কমন শেয়ারের সামনে আসে আমার অন্য কোনো অল্টারনেটিভ ইনস্ট্রুমেন্টস নাই এটা হতো হ্যাঁ আমাদের মার্কেটটা আসলে সমস্যা এক জায়গাতেই মার্কেটটা দেখেন আপনিও বলছেন যে সব জিনিসটা উল্টা বিহেভ করতেছে সো এখন হয়তো কনফিডেন্সটা আসতেছে না আমি যে হ্যাবিট গুলো নিয়ে আসবো ডেলিভারি ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে আসবো আমার ইনফ্রাস্ট্রাকচার আমার কমন শেয়ারে সাপোর্ট করতেছে না এটা কেমনে সাপোর্ট করবে সে কারণে এতে আগে আমি বলবো যে এরকম ইনস্ট্রুমেন্টস আনার আগে আরও কিছু জিনিস আনস করতে হবে যেটা বললেন যে কমন শেয়ারের কথা চিন্তা করেন যে আমি যে ইনভেস্ট আমার কাছে কয়েকটা ভালো চয়েস আছে

বুঝতে হবে তাদের মোটিভেশনটা কোথায় মোটিভেশনটা আমি প্রথমে বলবো যে সমস্যাটা আমাদের দেশে দেখেন যে মোটিভেশন কেন আসতেছে না যে কার কেন মার্কেটের সাথে আসিয়া যে এখান থেকে ফান্ড রেজ করতেছে না যেটা করার কথা বেসিক্যালি আপনি ঠিকই বলছেন যে মার্কে আসলে তো ব্যাঙ্কগুলো তো মানি মার্কেটের পার্ট এখানে হয়তো স্বল্প মেয়াদি লোন দেবে বা দীর্ঘমেয়াদী লোনগুলো হয়তো ক্যাপিটাল মার্কেট থেকে আসতে হবে গুলোবালি তাই হয় যে প্রজেক্ট ফাইন্যান্সিংগুলো বলি বড় লং টার্ম ফাইন্যান্সিংগুলো এখান থেকে হবে তাহলে এখন প্রশ্ন হচ্ছে ওই জায়গাতে যে যারা বিজনেস করতেছে তাতে লং টার্ম ফান্ড তো দরকার হচ্ছে না হচ্ছে তো বাট সেটাও করতে গিয়ে ব্যাংক থেকে নিচ্ছে সমস্যা আমাদের কালচারটা এটার পিছনে একটা আমাদের ওভারঅল যেটা আমরা বারবার বলি আমাদের এখন ব্যাঙ্কিং সেক্টর মূল উইকনেস যে আমরা বলি ব্যাড লোন হয়ে যাওয়া যে এখন কালচারটা এরকম হয়ে গেছে এন্টারপ্রিনিয়ার চিন্তা করে যে এখানে যদি আপনি লোন নিয়ে বারবার বাড়ার করতে পারেন ব্যাপার করতে পারেন অ্যাজ এ হোল দিনে শেষে গিয়ে তার কস্টটা অনেক কমে যায় যদি আপনি ইন্টারেস্ট রেট হয়তো ফিফটিন সিক্সটিন পার্সেন্ট দেখতেছেন ইফেক্টিভ ইন্টারেস্ট রেট দেখা যায় যে আমি যদি না দিয়ে পার পেয়ে যেতে পারি আমার রেটটা তো অনেক লো বাট আমার ক্যাপিটাল মার্কেটে গেলে তো একটা ডিভিডেন্ড দিতে হচ্ছে

এখন যেটি হচ্ছে সেটি স্মার্টলি যেটা হচ্ছে কাগজে দুর্নীতিগুলো হচ্ছে সেটি তো সরকার চাইলেও সম্ভব না ওই ম্যানেজমেন্ট যদি না আমি যখন বলছি সুশাসন না এটা সবগুলাই চেঞ্জ পলিসিগুলো চেঞ্জও লাগবে আমাদের চেঞ্জ লাগবে গভর্নেন্স যেটা বলি গভর্নেন্স তো এরকম না পলিসিতে সাপোর্ট দিতে পারবেন অ্যাজ এ হোল বাট ডেফিনেটলি যেটা আমরা বারো বলতেছি যে এই টোনটা যখন চলে আসে আমরা দুর্নীতির স্ট্রং হবো ডেফিনেটলি এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট থাকবে যতই আপনি এই জিনিসগুলো বারবার বলবেন না ইট ডেফিনেটলি সাইকোলজিক একটা ইফেক্ট আসে তারপরে যেটা বলতেছেন ডেফিনেটলি আর্থিক খাতের সুশাসন না আসলে জিনিস শেষে গিয়ে যে আমরা বারবার বলতেছি আমরা চব্বিশতম দেশে যাব বেসিক্যালি লার্জেস্ট ইকোনমি হব আমরা ডেভেলপ কান্ট্রি হব এটার জন্য বড় চ্যালেঞ্জ একটা জায়গাতে আমি সব বাদ দেন যদি আর্থিক খাদ্য সুশাসন নিশ্চিত করতে পারেন ক্যাপিটাল মার্কেট ডেফিনেটলি ভালো করবে ইট হ্যাজ এন ইম্প্যাক্ট ডিরেক্ট ইম্প্যাক্ট এক জায়গাতেই উইকনেস ক্যাপিটাল মার্কেট ভালো করতে হবে কেন করতে হবে ওই যে বলছে বারবার যে যদি আপনি ডেভেলপমেন্টে যান আমার ফাইন্যান্সিং গুলো করতে গিয়ে আসবে আপনি সেই জায়গাটাতে আমরা গত 10 বছরে তো সেই জায়গা দেখি নাই যারা পলিসি মেকার মানে ফিনান্সিয়াল সেক্টরের পলিসি মেকার তাদের তো ওই জায়গাটা কি আপনার মনে হয় দেখেছে আমি বারবার তারা মনে করেছেন যে এই বিশ্বে অনেক দেশ পাবেন যারা এরকম গ্রোথ দিয়ে গিয়েছিল সাসটেইন করতে পারে না একটাই কারণে আর্থিক খাতে সুশাসন ছিল না বলে এখন যদি প্রপারলি এটা কারেক্টিভ অ্যাকশন না নেয় আই এম ইন ডাউট যে গ্রোথটা আমরা দেখতেছি এটাই আমাদের চাই আমি এটাই বলতেছি এটা ডেফিনেটলি সাপোর্ট দিতে গেলে লাগবে একজন অর্থনীতিবিদ আপনি এই সরকারের বিভিন্ন সাথে ছিলেন আপনি নিজেই একটু আগে যেটি বললেন আপনার কি মনে হয় তাহলে এই সুশাসন ফিরিয়ে আনা সম্ভব আর্থিক দেখেন এই এই ধরনের এই অলংকারপূর্ণ কথাবার্তায় আমি বিশ্বাস করি না সুশাসনের ডেফিনেশন কি বা সুশাসনের কতটুকু হলে মাত্রা হবে আমি বিশ্বাস করি না আমার কাছে রিয়েলিস্টিক চাহিদা আছে

কারণ আমাদের ওই উনি যেটা বলছে যে ষোলো কোটি মানুষের দেশে সো আমি মনে করি ফ্ল্যাট কেনার জন্য হাউস বিল্ডিং ফাইন্যান্স করার হাউস বিল্ডিং ফাইন্যান্স করার পরিষেবার অর্ধেক টাকা লোকটি করা উচিত যেহেতু আপনারা ব্যাংকের ক্ষেত্রে ঠিক খাতে আসতে চাই আর্থিক খাত যেটি নিয়ে সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত সেই আর্থিক খাতে সুশাসন ফিরে আনা সম্ভব কিনা এবং সুশাসন বলতে আপনি যদি বলেন যে এই তাত্ত্বিক কথা আর্থিক যে অনিয়মগুলো হয়েছে সেই অনিয়মগুলো দুটো জিনিস একটা হচ্ছে অনিয়মগুলো নতুন হতে না দেয়া এবং অনিয়মগুলো কমিয়ে আনা দুটি সম্ভব কিনা আমাদের মতন করাপ্ট অ্যাটমসফিয়ারে এটা কোয়াইট ইম্পসিবল তবে আমি এখানে আশাবাদী আমার কাছে মনে হচ্ছে যে লিকোয়ানিও মডেল অফ ডেভেলপমেন্ট অথবা মাটির মডেল অফ ডেভেলপমেন্ট আমি মনে করি বাংলাদেশের স্থপতি বাংলাদেশের জাতির পিতা কন্যা শেখ হাসিনা আমার কাছে মনে হচ্ছে উনি এই সুযোগটা নেবেন উনি এই সুযোগটা নেবেন যে আলটিমেটলি প্রাইম মিনিস্টার হাসিনা মডেল অফ ডেভেলপমেন্ট করার জন্য তো এবং সেটার ক্ষেত্রে যে আপনি সব এই মাদক বন্ধ করে ফেলতে পারবেন আপনি সব সহায় হ্যাঁ সহনীয় বলবো না আমরা বলবো যেন পার ক্যাপিটা ইনকামটা সবার জন্য ভালো হয় অর্থাৎ আমি উন্নয়ন বলতে টিউমারাস ডেভেলপমেন্ট আপনার স্ত্রী যদি প্রেগনেন্ট হয়ে যায় এখানে উন্নয়ন দেখা যায় তো আমি সেই উন্নয়নে আমি বিশ্বাস করি না তাই আমি সুশাসনে বিশ্বাসই করি না আমি আপনার কি বলে ওই বিশ্বাস করে আমি বিশ্বাস করি মানে ইকুইটেবল মানে ইকুয়েল না আমি বিশ্বাস করি মানুষকে মানবিক মর্যাদা অনুযায়ী তার যা হওয়া উচিত এইটা বিশ্বাস করি এই যে প্রধানমন্ত্রী যে গত কালকে যে আপনার ইঙ্গিত দিয়ে যে গার্মেন্টসের কর্মচারীদের গার্মেন্টসের বাচ্চাদের যে কিছু বেতন বাড়াইছে আমি এইটাতে বিশ্বাস করি আমি আমি গার্মেন্টসের যে বেতন এটি কয়েক দফায় বাড়লো বিভিন্ন সময় এবং এইটি ঢাকার মানুষ মানে কষ্ট সহ্য করেছে তাদের এবং তাদের দাবিও হয়তো যুক্তি সেটি অন্য বিষয় কিন্তু যারা শিক্ষিত বেকার যারা গ্রামের মানুষ কৃষকের ছেলে অনেক কষ্ট করে পড়াশোনা করেছে ঢাকার একটি বিশ্ববিদ্যালয় বা একটি কলেজে কিংবা শহরের কলেজে তার তিনি যে চাকরি পাচ্ছেন না চাকরি নেই তার জন্য কে মাঠে নামছে মিস্টার অঙ্কল আপনি যদি সাধারণ আমাকে একটু যদি মূল্যায়ন করেন আই ওয়াজ দ্য লোন ভয়েস আপনি জানেন যে আমি কোথায় কোথায় কিভাবে কি বলেছি এবং এটার জন্য তো আপনার রাতারাতি মানে লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি আর ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি এইটার মধ্যে একটা দ্বন্দ্ব রয়েই গেছে বড় লোকরা চাইবে সব সময় যান্ত্রিক ইন্ডাস্ট্রি আর আমরা চাইবো যে লেবার ইন্ডাসি ইন্ডাস্ট্রি সো আমি জানি যে প্রধানমন্ত্রী অলরেডি তার এতে ইশতেহারে ঘোষণা করেছেন যে উনি কোটি চাকরি সৃষ্টি করবেন এবং এটার জন্য শ্রম ঘন নিবিড় ইন্ডাস্ট্রি করতে হবে আমি আশা করছি যে এটা আস্তে আস্তে হবে কিন্তু সুশাসন হবে না কেন জানেন যেখানে আমরা মাতাল থাকি যেখানে আমরা ধর্ষণে থাকি যেখানে আমরা গাড়ি দিয়ে পানি আরেকজনকে রাস্তা দিয়ে যাওয়ার সময় উল্টা করি যেখানে ঝাপটাবাজি র্যাম্পেন দর্শন ধর্ষণ র্যাম্পেন স্টক মার্কেটে ফাঁকি ফাঁকি ফিরিস্তি সে যেখানে সবাই আমরা সবাই আমরা দুর্নীতিগ্রস্ত সেখানে শুধু প্রধানমন্ত্রীর কাছ থেকে সুনীতি চাইলে এটা তো হবে না আমাদের একটা ইঙ্গিত হচ্ছে আমাদের একটা ইঙ্গিত হচ্ছে সব সবসময় ক্ষমতাসীন দলরা খারাপ করছে চুরি করছে করছে তো কিন্তু ক্ষমতাসীন দলের 30% লোক তারা 40% তাদের জিন্নই কি দشت খারাপ হয়ে গেছে তাহলে ক্ষমতার বাইরে যারা আছে তারাকে চুরি করে নাই যারা হুজুর আছে তারাকে চুরি করে নাই আমি বলতে চাচ্ছি যে আমরা 80% 90% লোক মিলে এখানে হুজুর বা সাংবাদিক বা শিক্ষক বিসাদ প্রত্যেকটা কিছু কিছু ভালো লোক আছে কিছু গরপশনের এই সংখ্যাটাই হয়তো কোন সঠিক সংখ্যা পরিমাপ নেই কিন্তু ভালো যে আছে তারাও তো বেঁচে আছে কিন্তু তাদের হয়তো কষ্ট করে আছে বেঁচে থাকতে হচ্ছে কষ্ট করে ব্যবসা করতে হচ্ছে মানে কষ্ট করে ব্যবসা করতে হচ্ছে দেখা যাচ্ছে যে আপনি ব্যবসা করছেন হয়তো আপনার কোটি টাকা আপনি ব্যাংক থেকে লোন নিয়ে সেটা দিয়ে ব্যবসা করছেন তিনি ব্যবসা করছেন তিনি মানে তার যে পুঁজি সেটি আপনার চেয়ে ভালো ব্যবসা ছিল কিন্তু তিনি সহায়তা পাচ্ছেন না বলে আপনার চেয়ে অনেক পিছিয়ে পড়ছেন তো এই জায়গায় যদি সামঞ্জস্য না আসে একটা ব্যালেন্স না হয় তাহলে এই ইকোনমি আপনি যেভাবে রান করাতে চাচ্ছেন সেটি কতটা রান করে একদম উপরের দিকে উঠতেই থাকবে এটি তো একটা পর্যায়ে ফল করতে বাধ্য হবে নাকি আমি অতটা নৈরাস্যবাদী হচ্ছি না কারণ এখন ওই পর্যায়ে ফল হয় না যেমন ব্যাঙ্গগুলো যদি আধার ডজন যদি লাটে উঠে তাহলে আইদার আমরা তাদেরকে বেসিক ব্যাংক ফার্মাস ব্যাংকের মতন ভর্তুকি দেব অথবা আইএমএফ থেকে তিন পার্সেন্টের টাকা এনে দেব যেটা জনগণের উপরে করের বোঝা হিসাবে অনন্তকাল ধরে চলতে থাকবে তাই আমি ওই ধরনের অসুবিধা দেখি না আমি মনে করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এইবারে সুযোগ কাজে লাগাচ্ছেন আচ্ছা আপনার কি মনে হয় যে এখন মন্ত্রীরা এখন মন্ত্রীরা সমর্থনা নিতে ভয় পাচ্ছে আপনার কি মনে হয় যে সবগুলো মন্ত্রী হঠাৎ করে আপনার হাঁটতে চাইতেছে বাসে চড়তে চাইতেছে আপনি কি মনে করতেছেন যে আপনার কাছে অনেস্টলি জিজ্ঞেস করতে চাই এই এই এইগুলো তো অনেকেই নাটক বলতেছে এটা কি নাটক নাকি উপন্যাস আমি সেটাই যাচ্ছি না হঠাৎ করে আমার মন্ত্রিসভার অর্ধেক লোক সম্বোধনা দিতে চাইলে নিচ্ছে না ফুলের মালা দিতে চাইলে নিচ্ছে না বাসে চলতেছে হাঁটতেছে এটা যতখানি না নাটকীয়তা তার চেয়ে বেশি হচ্ছে নাম্বার ওয়ানের কাছ থেকে তাদের কাছে মেসেজ গেছে এবং দুই একজন আমাকে বলেছে তা আমাকে অনুরোধ ধরেছে যে ভাই একটু আপনার ওই বন্ধু মানুষ আছে মন্ত্রী আমরা ওনাকে একটু সম্বর্ধনা দেবো উনি বলছে ভাই মাপ চাই তো আমি এটাই কেন বিকজ এই এখন সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাচ্ছে যেহেতু সামহাও আপনার এই সরকার অনেক বেশি করে আপনার এই আসন আসনে চলে গেছে তো সেই অনেক বেশি করে গুড গভর্নেন্স না দিলে মানুষ বোধ হয় বিট্টেড করবে উনি মানুষকে এই এই জায়গায় বিট্রেট করবে না কারণ আমরা সবাই মরণশীল মানুষ আমি হয়তো বছর আমার নেত্রী কি যে যে এই যাদের কথা বললেন মন্ত্রীরা যারা এখন একটু আগের সরকারের আমলে যেটা দেখেছি এখন একটু চেঞ্জ তা কেউ হেঁটে যাচ্ছেন কেউ মোটরসাইকেলে যাচ্ছেন কেউ ঝাড়ু দিচ্ছেন অনেক কিছু পরিবর্তন ইতিবাচক সবাই ইতিবাচকভাবে ভাবে নিচ্ছেন

কিছুই করা লাগবে জাস্ট একটা পলিসি সাপোর্ট দেন এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটা আমরা পাচ্ছি এখন আগামী কয়েক বছর ধরে পাবো কয়েক দশক ধরে পাবো এটাই দেশটাকে অনেক আগে নিয়ে এই পলিসি সাপোর্ট গুলো নেওয়ার জন্য পলিসি তৈরি করতে হবে সেগুলো সেটা তো থিঙ্ক ট্যাঙ্ক লাগবে তা কারা তারা না ডেফিনেটলি সেটা গভর্নমেন্ট লেভেলতে পলিসি তো গভর্নমেন্ট লেভেলতে কাজ করতে হবে বাট প্রশ্ন হচ্ছে সবারই ইনভলভমেন্ট দরকার আছে এখানে যারা আমরা বলি অ্যাকাডেমিশিয়ান থেকে শুরু করে যারা প্র্যাকটিক্যাল কাজ করতে ইন্ডাস্ট্রিয়ালিস থেকে শুরু করে এটা একা সাপোর্ট হয় না পলিসি ইজ দ্যাট যে আমি একা পলিসি বানাবো যে সবসময় সবার থেকে ওপিনিয়ন নিতে হয় বিশেষ তাই হয় একটা বুঝতে চলে তখনই হয় মানে সব দিক থেকে ফিডব্যাকটা আসে ডেফিনেটলি সে লেভেলে ফিডব্যাক যদি নেওয়া হয় একটাই বলছি যে আমার যে এখন যে মূল যে আমার শক্তি পাওয়ার আমার ইকোনমির ডেমোগ্রাফিক ডিভিশন এটাই যদি কাজে লাগাতে পারি জাস্ট পলিসি সাপোর্ট দিয়ে আমার দেশের আমি পেজমিস্ট্রিক হতে পারি না আমার অস্টমিস্ট্রিক কোনো বিকল্পও নেই আমার এই ক্যারেক্টারিসিটা আছে এই ফ্যাক্টরটা আছে আমি সেটা নিয়ে আশাবাদী হতে চাই আমার ইকোনমির জন্য জাস্ট একটাই সাপ দরকার সেটা হচ্ছে আমার পলিসিগত সাপোর্টটা যেটা ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক অনুষ্ঠানটির উল্লেখযোগ্য অংশ আগামীকালকে আপনারা দৈনিক শেয়ার বিজয় পড়তে পারবেন তবে একটি বিষয় যেখানে আলোচনা হয়েছে অনেক বিষয় এসেছে কিন্তু মূল বিষয়টা ছিল অর্থনীতির যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান এবং সেই সমাধানের যে বিষয়গুলো তারা বললেন দুজন একজন অর্থনীতি বিশ্লেষক অর্থনীতিবিদ একজন হিসাববিদ এবং শিক্ষক দুজনার যে নলেজ থেকে যে বিষয়গুলো বললেন হয়তো তার সাথে আরও কিছু বিষয় থাকতে পারে কিন্তু এই বিষয়গুলো যারা পলিসি মেকার আছেন তারা বিষয়গুলো মাথায় নেবেন এবং বিশেষ করে মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেটের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান হবে এই আশা রাখছি সবাই ভালো থাকবেন এনটিভি সাথী সাথেই থাকুন আল্লাহ হাফেজ